हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्लासी मिटू। तो तुम्हारा कैमन आछो सबाई? तो आमी तो खूब ही भालो आछी। आर जेहेतु सामने पुजो आसते चलेछे, आरो मनटा बेश खुशी खुशी आछे। सो गाइज, आजकेर भिडियोते आमी तोमादेर देखाते चलेछी अष्टमी सकालेर किन्तु एरकम एकटा मेकअप लुक, एकदम लाल टकटके शाड़ीर संगे। तो तोमरा जदि केउ भेबे थाको जे अष्टमीर दिन लाल शाड़ी पड़बे, तो तोमरा किन्तु आमार एई मेकअप लुकटा अवश्यई क्यारि करते पारो। আর গাইজ, আজকের এই মেকআপটাতে আই মেকআপটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। তো আই মেকআপের আজকে একটা বেস্ট টিউটোরিয়াল দেবো, খুবই ভালো একটা পুজো সিরিজের স্পেশাল একটা আই মেকআপের টিউটোরিয়াল দেবো। তো মেকআপটা কিন্তু শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে, যদি তোমরা স্টেপ বাই স্টেপ সব কিছু আমার ফলো করতে চাও। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যায়। তো গাইজ, সবার প্রথমে কিন্তু আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে নেবে প্রথমে, তারপর যেটা করবে সেটা হলো ফেসটাকে টোনিং করে নেবে। তো টোনারের জন্য আজকে আমি ইউজ করছি বায়োটিকে নেক্সট কিন্তু আমি ফেসে ইউজ করে নেবো একটা ভালো ময়েশ্চারাইজার। তো কম বাজেটের মধ্যে আমি কিন্তু ল্যাকমির পিক মিল্ক সব ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু কম বাজেটের মধ্যে মাত্র 40 থেকে 45 টাকার মধ্যে খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। এরপর গাই, যেহেতু এটা দিনের বেলার মেকআপ, তাই আমি বলবো সবসময় একটা সানস্ক্রিন ইউজ করতে। তো আমি আজকে ইউজ করছি একোলজিক্যাল গ্লো অ্যান্ড বিউটি সানস্ক্রিন। এরপর কিন্তু লিপটাকে হাইলাইট করে নেবো, তার জন্য ব্লু হেভেনের এই লিপ বামটা ইউজ করছি। আমার ফেসে কিন্তু কিছু কিছু জায়গায় ডার্ক পিগমেন্টেশন আছে, তার জন্য কিন্তু আমি কালার কারেক্ট করে নেব এই ইনসাইডের কালার কারেক্টারটা দিয়ে। এখান থেকে অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে আমি আমার ডার্ক পিগমেন্টেশনগুলো হাইড করি। এটা যেহেতু ডিনার বেলার মেকআপ, তাই কিন্তু আমি ফাউন্ডেশনটা একদম লো কোয়ালিটি রেখেছি। আমি স্টেপ ওয়ার্কের লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা কিন্তু খুবই লো কোয়ালিটি, মানে লো কভারেজের একটা ফাউন্ডেশন। তো আমি আজকে এটা ইউজ করে নেবো। তো তোমরা বিবি ক্রিম, সিসি ক্রিম দিয়েও কিন্তু এই ডিনার বেলার মেকআপটা করতে পারো। তো গাইজ, এই ফাউন্ডেশনটা কিন্তু অনেক ড্রাই, তোমরা কিন্তু তাড়াতাড়ি ব্লেন্ড করে নেবে। আর অয়েল স্কিনের জন্য মানে এই ফাউন্ডেশনটা ভালো, কিন্তু ড্রাই স্কিন তোমরা যাদের এই ফাউন্ডেশনটা তোমরা স্কিপ করে যেতে পারো। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। তো গাইজ, এরপর আমি কিন্তু কনসিলার হিসেবে ইউজ করে নিচ্ছি এলেগালের এই প্রো কনসিলারটা। খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, নূপুর দেব ঝুমকোলতার কল্পপারের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। গাইজ, আমি কিন্তু এখন পুরো মেকআপের বেসটাকে সেভ করে নেওয়ার জন্য ইউজ করছি একটা লুজ পাউডার, আর এটা হলো ল্যাকমি রোজ লুজ পাউডার। তো গাইজ, খুবই ভালো একটা লুজ পাউডার, মানে একদম কম বাজেটের মধ্যে প্রায় 150 টাকার মধ্যে, 140 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা অনলাইন অফলাইন সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবে। খুব দারুণ একটা রোজ পাউডার আমার, মানে লুজ পাউডার আমার খুবই ভালো লাগে এই পাউডারটা। আর যেহেতু তোমরা মানে কি বলবো, গরম এখনো পর্যন্ত আছে, এখন পুজোর সময় গরম আসার পরে থাকবে আলাদা। তো তোমরা কিন্তু কম্প্যাক্ট পাউডার জায়গায় লুজ পাউডার যদি ইউজ করো, তাহলে কিন্তু মানে বেশি ভালোভাবে তোমাদের মেকআপটা কিন্তু বসবে। তো আমি এই লুজ পাউডারটা ইউজ করেছি, তোমরা চাইলে কেউ অন্য কোনো লুজ পাউডারও ইউজ করতে পারো। আমার দশ বুঝা
নেক্সট আমি কিন্তু আমার আইব্রোটা ফিল আপ করে নেবো, তার জন্য ইউজ করছি মার্সের এই আইব্রো প্যালেট থেকে এই ব্রাউন, ডার্ক ব্রাউন আর ব্ল্যাক কালারটা আমি মিক্স করে নিয়ে ইউজ করবো। দুটো আইব্রো কিন্তু আমার অলমোস্ট ডান, এবার কিন্তু আমি আই মেকআপ শুরু করবো। তো আই মেকআপের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি এই SFR এর কালারের এই বিউটি, মানে রুবি বিউটির এই প্যালেটটা। তো ভাই এটা কিন্তু একটা ছোট্ট প্যালেট, আর এখানে এই কটা মাত্র 9টা কালার আছে। তো এই এই প্যালেটটা ইউজ করে কিন্তু আজকে আমি আই মেকআপটা খুব করবো। তো আই মেকআপ কিন্তু আজকে আমি একটা ভালো আই মেকআপ টিউটোরিয়াল দিতে চলেছি, তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো টিউটোরিয়ালটা দেখে। তো ভাই অ্যাট ফার্স্ট কিন্তু আমি একদম নিউ কালারটা যেটা আছে এই কালারটা কিন্তু অ্যাট ফার্স্ট আমি পিক আপ করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ডাস্ট আউট করে নেবে এক্সট্রা যা প্রোডাক্ট আছে, তাহলে কিন্তু তোমার মানে মেকআপটা করার সময় নিচের দিকে এই আই শ্যাডোর যে পাউডারটা সেটা কিন্তু পড়বে না। এইভাবে আমি আমার ক্রিজ এরিয়ায় কিন্তু এই কালারটা নিয়ে জাস্ট বিল্ড আপ করবো। কিন্তু এখান থেকে যে ডিপ যে রেড কালারটা আছে এটা কিন্তু আমি পিক আপ করে নেবো। তো এই কালারটা আমি কিন্তু আমার আউটার লাইনে কিন্তু ড্র করবো। তো এটা আমি কিন্তু ভি শেপের মতন জাস্ট নিয়ে ব্লেন্ড করবো। এবার আমি এখান থেকে যে ব্ল্যাক কালারটা আছে এই ব্ল্যাক কালারটা কিন্তু ব্ল্যাক কালারটা রেড কালারটার উপরে জাস্ট আউটার লাইন থেকে হালকা করে দেবো। নেক্সট আমি এখানে আছে একটা অরেঞ্জ সিমরি কালার আছে এই থেকে কিন্তু নিয়ে আইলিটে মিডিল বরাবর কিন্তু প্লেস করে দেবো। মাঝে আমার দশবু জাগলে রাখে সব ধনু ধান্য পুষ্পে বা সাজাবো সব। গোল্ডেন টাইপের যে কালারটা আছে এটা কিন্তু ইনার কর্নারে একদম ইনার কর্নারে কিন্তু একদম হালকা করে প্লেস করে দেবো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আই মেকআপটা কিন্তু খুবই সুন্দর, মানে এবার আমি কিন্তু লোয়াল ল্যাশ লাইনও অ্যাপ্লাই করে নেবো সেম রেড যে কালারটা দিয়েছিলাম ওইটা। এরপর আমি কিন্তু আই লাইনার লাগিয়ে নেবো, আর আই লাইনার জন্য আজকে আমি ইউজ করছি A9 ট্রুলি ম্যাট লিকুইড আই লাইনার। এরপর ইউজ করে নেবো ল্যাকমির এই আইকনিক আই কাজলটা, ওটা ইন্টেন্স একটা ব্ল্যাক কাজল, এই কাজলটা আশা করি সবাই জানো তোমরা। তো এরপর ল্যাশটাকে কিন্তু আমি একটু ভলিউম দিয়ে নেবো ব্লু হেভেনের এই ল্যাশ টুইস্ট কার্লিং মাস্কারাটা দিয়ে। তো এটা কিন্তু কম প্রাইসের মধ্যে খুবই ভালো একটা মাস্কারা, তো তোমরা ডেলি বেসিসে কিন্তু এই মাস্কারাটা ইউজ করতে পারো, ডেলি বেসিসে খুব ভালো একটা মাস্কারা এটা। তো গাইস আমি মাস্কারা কিন্তু পরে নিচ্ছি। তো আমার আই মেকআপ কিন্তু অলমোস্ট ডান, এবার আমি ফেস মেকআপের আর যা যা বাকি আছে সেগুলো সেরে নিই। তো গাইস ফেস মেকআপের আর যা বাকি আছে সেটা কন্ট্রোলিং ব্লাশ আর হাইলাইটার, তো তার জন্য কিন্তু আমি 3-in-1 একটা প্যালেট নিয়ে নিয়েছি, আর এটা হলো সুগারের একটা ফেস প্যালেট, যেখানে তোমরা ব্লাশ কন্ট্রোল এবং হাইলাইটার সেট পেয়ে যাবে। তো চলো আমি প্রথমে ফেসটা কিন্তু কন্ট্রোল করে নেব। তো গাইজ এখানে কন্ট্রোল অলমোস্ট ডান, এরপর আমরা কিন্তু যাবো ব্লাশে। তো গাইজ ব্লাশ কিন্তু কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমরা ব্লাশ কিন্তু
পাউডার ব্রাশ করছি আমি, তোমরা ক্রিম ব্রাশও করতে পারো। যারা বিগিনার তারা কিন্তু ক্রিম ব্রাশ করতে পারবে না, তোমরা কিন্তু সবসময় পাউডার প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে। তো গাইস নেক্সট স্টেপ যেটা হলো সেটা হলো হাইলাইটার। তো হাইলাইটার কিন্তু ফেসে অবশ্যই হালকা করে করবে, যেহেতু দিনের বেলা হাইলাইটার বেশি কিন্তু ফেসে দেওয়া যাবে না, একদম মাত্রায় জাস্ট হালকা করে। তো তোমার নাইট টাইমে মেকআপ করলে কিন্তু হাইলাইটার বেশি করে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ডে টাইমে কিন্তু হাইলাইটার জাস্ট অল্প প্রোডাক্ট। আমার ফেস মেকআপ কিন্তু অলমোস্ট ডান, এবার কিন্তু লাস্ট ড্রেস দিয়ে পুরো মেকআপটাকে কিন্তু আমি সেট করে নেবো। তো সেটটি আমার মেকআপটাকে সেট করার জন্য কিন্তু আমি ইউজ করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা। সো গাইজ মেকআপ কিন্তু আমার ফেস মেকআপ অলমোস্ট ডান, লাস্ট কিন্তু আমার বাকি যে টাচ সেটা হলো লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আজকে আমি মার্সের এই লিপ ক্রেয়নটা ইউজ করছি। তো চলো, আমার যদি না কিন্তু কালার পছন্দ হয়, ম্যাচ খায়, তাহলে কিন্তু আমি চেঞ্জও করতে পারি। তোমরা দেখো এই ক্রেয়নটা দিয়ে কিন্তু আমি শুধু লাইনটাই করবো ভাবছি। তো লাইনই একটা ক্রিয়েট করে নিলাম, আর আন্ডার মে কুছ অরি কালার পেহনুঙ্গি, ঠিক আছে, একদম একটা নিউ কালার নিয়ে নিয়েছি, দেখা যাক কেমন লাগে কম্বিনেশনটা। এটা যেহেতু বোল্ড আই মেকআপ, তাই আর একটু বোল্ড আমি রাখবো লিপস্টিকটা, পুরো লিপস্টিক পুরোটাই আমি এবার অ্যাপ্লাই করে নেবো, দেখা যাক কেমন লাগে। নট ব্যাড গাইজ, সেটাই থাকুক, এটাই বর্তমান আমার মনে হচ্ছে ঠিক আছে। তো চলো ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। সো গাইজ এই ছিল আজকে আমার মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গাইজ আমার এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করো, আর যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ এইরকম আরও কিছু সিজন নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেলতে কিন্তু প্রেস করে দেবে, যাতে তোমার কাছে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। আর গাইজ আমার কাছ থেকে যদি তোমাদের কোনো রকমের ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের জন্য সেরকম ভিডিও অবশ্যই ক্রিয়েট করে দেবো। সো গাইজ আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।